বিশ্বাস করো আমি চুরি করিনি মা শুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো হ্যালো কলির মানুষজন আশা করি সবাই খুব ভালো আছো তো বস চলে গেছে জ্বর তাহলে এবার কি করবে দাদা কি করতে হবে মানে ফুটেজ খেতে হবে মানে ফুটেজ ঠিক বলেছিস আরে এই তো সুযোগ ফলোয়ার্স বাড়ানোর লাইকস বাড়ানোর সেলিব্রিটি সেলিব্রিটি বানানোর একটা ভালো উপায় গুড ভেরি গুড কিন্তু আর ফুটেজ খাওয়ার তো একটা উপায় চাই নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আইডিয়া গান দেবো বন্যা কি ভাবছো আমি দেবো না 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 লুকে ত্রাঙ্কে ফেসবুকে পোস্ট করে দিয়ে নিজে বলে চালিয়ে দেবো আপনার বুদ্ধি ভালো ব্যাস হয়ে গেল আর তারপরে অনেক ফলোয়ার্স লাইক বেড়ে যাবে পুরো নিজেকে সেলিব্রিটি সেলিব্রিটি ফিল হবে চিনতে পেরে গেছি আমি কার কথা বলতে চাইছি হ্যাঁ তোমাদের ওই ফেসবুক দিদি ওই কি সব লেখালেখি করে থাকে একটু খুলে বলুন ওই দিদির কথা বলছি তার নামও নাকি সঠিক না কি কস তুই তো এই দিদি অন্যটি সংস্থার ত্রাণকে নিজের বলে ফেসবুকে পোস্ট করে ঝেপে দেয় কেসটা তুমি ধরেই ফেলেছো ভাবছিল পাবলিক পুরো বোকা বাক্স কিন্তু না 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 দিদি সাধারণ মানুষ বোকা না তার প্রমাণ নাই দেখুন কাল রাত্রে যখন ফেসবুক স্ক্রল করতে গিয়ে দেখলাম কৃপা দি মানে কৃপা বসু বিপর্যস্ত মানুষের জন্য খাদ্য সামগ্রীর ব্যবস্থা করছেন বেশ ভালো লাগলো কিন্তু খাদ্য সামগ্রীর ছবিগুলো দেখে কেমন একটা সন্দেহ লাগলো এই ফেসবুক ছবিগুলি মেদিনীপুর ছাত্র সমাজের হয়ে ফেসবুকের মাধ্যমে পরিচিত এক স্যার পোস্ট করেছিলেন কয়েকদিন আগে কমেন্টে কৃপাদির কাছে জানতে চাইলাম উনি মেদিনীপুর সমাজ ছাত্র সমাজের সাথে যুক্ত কিনা উনি আমার কমেন্ট দেখে অবশ্যই পোস্টটি ডিলিট করে দেন মেদিনীপুর ছাত্র সমাজের ওই সদ্য স্যার আজ সকালে কনফার্ম করলেন যে ওই মহিলা ওই ছাত্র সমাজের সাথে যুক্ত নয় নিজের প্রচার বাড়াতে উনি খাদ্য সামগ্রীগুলো চুরি করেছেন নিজের দেওয়া সাধারণ সামগ্রী বলে নাম করতে চাইছেন এই সমস্ত সব মিথ্যা ফুটেজ ধরে ফেললো পর্দা ফাঁস দিদি এবার তুমি পরিবর্তন